হ্যালো এভরিওয়ান, আমাদের আট বন্ধন যুবলী চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক্যাল সুইচ, টাইপস অফ ইলেকট্রিক্যাল সুইচ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেরি না করে, এবং এই ভিডিওতে আমরা জানবো ইলেকট্রিক্যাল সুইচ সম্পর্কে। টাইপস অফ ইলেকট্রিক্যাল সুইচ, এটি ইলেকট্রিক্যাল সুইচের চিত্র। বৈদ্যুতিক সুইচগুলো কিছুই নয়, তবে এটি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। এই সুইচগুলো তাদের কম খরচে, ছোট আকারের এবং নির্ভরযোগ্যতার কারণে আরও কার্যকর। সাধারণত এই ধরনের সুইচ ইন্টিগ্রেটর সার্কিটের আইসিএস বৈদ্যুতিক মোটর ড্রাইভে ব্যবহৃত হয়। এইসে ভিসি অ্যাপ্লিকেশন এবং কন্ট্রাক্টরের ডিজিটাল আউটপুট হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিছু ধরনের বৈদ্যুতিক সুইচ রিলে, বাইপোলার ট্রানজিস্টর, পট ডায়োড, মসফেট, আইজিবিটি, এসসিআর, ট্রাক রিলে। এটি রিলে চিত্র। রিলে ইলেকট্রোমেকানিক্যাল নীতিকে কাজ করে, তাই এই সুইচটিকে একটি ইলেকট্রোমেকানিক্যাল সুইচও বলা হয়। যখন বিদ্যুৎ একটি কয়েলের মধ্য দিয়ে যায়, তখন একটি কয়েলের চারপাশে একটি চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করবে। রিলে ভোল্টেজ এবং কারেন্টের বিস্তৃত পরিসরে পাওয়া যায়। বাইপোলার ট্রানজিস্টর, একটি বাইপোলার ট্রানজিস্টরের চিত্র। একটি বাইপোলার জংশন ট্রানজিস্টরের তিনটি টার্মিনাল আছে, বেস, ইমিটার এবং কালেক্টর। তিনটি অঞ্চলের ট্রানজিস্টরের কাজ সম্পৃক্ত এবং সক্রিয় অঞ্চলে কেটে দেয়। সুইচিং উদ্দেশ্য সক্রিয় অঞ্চল ব্যবহার করা হয় না। বেস টার্মিনালের পর্যাপ্ত পরিমাণ কারেন্ট পাওয়ার গেলেও ট্রানজিস্টর স্যাচুরেশন অঞ্চলে প্রবেশ করে এবং কারেন্ট কালেক্টে ইমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, এবং ট্রানজিস্টর একটি অন সুইচ হিসাবে কাজ করবে। এটি আরেকটি চিত্র। বেস কারেন্ট পর্যাপ্ত না হলে কারেন্ট খোলা থাকে এবং কারেন্ট কালেক্টে ইমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, এবং ট্রানজিস্টর কেটে অফ অঞ্চলে প্রবেশ করে। এই অঞ্চলে ট্রানজিস্টর একটি বন্ধ সুইচ হিসাবে কাজ করে। ট্রানজিস্টরগুলো ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনগুলোতে একটি পরিবর্ধক হিসাবে ব্যবহৃত হয়, এবং এটি এএনডি এর মতো একটি গেট তৈরি করতে ব্যবহৃত হয়। ডিজিটাল সার্কিট নয়, ট্রানজিস্টর একটি সমন্বিত সার্কিট, একটি সুইচিং ডিভাইস হিসাবেও ব্যবহৃত হয়। পাওয়ার ডায়োড, পাওয়ার ডায়োডের চিত্র। পাওয়ার ডায়োড দুটি টার্মিনাল, অ্যানোড এবং একটি ক্যাথোড রয়েছে। আর ডায়োড পি এবং এন টাইপের সেমিকন্ডাক্টর উপাদান দিয়ে তৈরি এবং পি এন জংশন তৈরি করে, যা ডায়োড নামে পরিচিত। যখন ডায়োড ফরওয়ার্ড বায়াস কারেন্ট থাকে, তখন সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং রিভার্স বায়াস কারেন্ট ব্লক করে। ক্যাথোডের সাপেক্ষে অ্যানোড পজিটিভ হলে ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে থাকে এবং একটি সুইচ অন হিসাবে কাজ করে। যদিও ক্যাথোডটি অ্যানোডের সাপেক্ষে ধনাত্মক হয়, ডায়োড বিপরীত পক্ষপাতের মধ্যে থাকে এবং একটি সুইচ অফ হিসাবে কাজ করে। পাওয়ার ডায়োডগুলো পাওয়ার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত হয়, যেমন রেকটিফায়ার, ভোল্টেজ মাল্টিপ্লায়ার সার্কিট এবং ভোল্টেজ ক্যাম্পিয়ার সার্কিট ইত্যাদি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিও থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন বা তথ্য পান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।